ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি যে ভিডিওটি দেখাবো সেটির মধ্যে আমাদের বাসার দৈনন্দিন জীবনের একটি সমস্যা এটা এখন হরহরি দেখা যাচ্ছে বিশেষ করে আমাদের দেশে তো বেশি দেখা যায় এটি হলো ওয়ালের ড্যাম লোনা এবং রং চটে যাওয়া রং উঠে যাওয়া খসে পড়া এর সমাধান কিভাবে করা যায় তাই নিয়েই আজকের এই ভিডিওটি তো চলুন দেখি আমাদের এই সমাধানটি এটি সমাধানের জন্য প্রথমে আমরা যেটি ইউজ করব বার্জারের সল্ট ওয়াশ তারপরে আছে হলো আমরা যে জিনিসটি ইউজ করবো সেটা হলো নিটো বন্ড এস বিআর লেটেক্স তারপরে আমরা এখানে করব করবো ওয়ালপুটি বার্জারের ওয়াল পুটি এটি নিটো বন্ডের লেটেক্স এটি আমাদের একটি খুব শক্ত হতে বা বন্ডিং করতে এটি সাহায্য করে এছাড়া আমাদের ব্যাজের ওয়াল পুটি এবং প্লাস্টিক পেন্ট তো বন্ধুরা প্রথমে আমরা যেটি করব। যেখানে আমাদের ওয়ালটি ড্যাম হয়েছে বা যেখান থেকে রঙ চটে আসতেছে সেই জায়গাটিকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে পুরাতন রং উঠিয়ে নিতে হবে এবং সেখানে পরিষ্কার পরিষ্কারভাবে না করলে এবং পুরাতন রঙের উপরে যদি করা হয় তাহলে সেই জায়গা থেকে ড্যামটি আবার উঠতে পারে সেজন্যই আসলে ভালোভাবে সে জায়গাটিকে পরিষ্কার করে নিতে হবে এরপর যেটি করা হবে এর উপরে আমরা বার্জার এক্সপার্ট সল্ট ওয়াশ যেটি আছে সেটি আমরা সেই পরিষ্কৃত যে জায়গাটি করেছি সেই জায়গার মধ্যে আমরা এটি ভালোভাবে লাগিয়ে নেব ব্রাশের মাধ্যমে এটি যায় ক্ষতস্থানে বা ড্যামখত স্থানে সে জায়গাটিতে আমরা ভালোভাবে জায়গাটিকে ভিজিয়ে দেবো এবং জায়গাটিকে ভালোভাবে ব্রাশ করে নেবো এবং বারবার করে এটিকে ভালোভাবে ব্রাশ করে এবং সেই জায়গাটিকে দিয়ে দিতে হবে এখানে আমাদের এক্সপার্ট ভালোভাবে দেখুন জিনিসটিকে ব্রাশ করে দিচ্ছে এটি দেওয়ার পর সাধারণত আমরা চব্বিশ ঘন্টা আমরা এটিকে রেখে দেব এই ভেজি এইভাবে দেওয়ার পর এবং এটিকে দেখতে হবে যেন এটিকে যখন লাগানো হবে এটি কিন্তু প্রপারভাবে লাগানো হয় সে জায়গাটির উপর এতে করে যে আমাদের ডিসল্টের যে সল্টের যে ভাবটা থাকবে ওয়ালের ভিতর সেটি সেটি বের হয়ে যাবে এবং সেটি ডিসল্ট করে দেবে এটিকে লোনামুক্ত করবে এরপর আমরা যে কাজটি করব। সেটি হলো যে নিটোবন্ডের এসবিআর যে লেটেক্স সেই জিনিসটি আমরা আটচল্লিশ ঘন্টা এভাবে ডিস সল্ট ওয়াশটি রেখে দেওয়ার পর তারপরে সেই জায়গায় আবার আমরা এই নিটোবন্ডের এসবিআর লেটেক্সটি লাগিয়ে নেব ভালোভাবে একইভাবে ডিসল্ট ও যেভাবে লাগিয়েছিলাম সেম প্রসিডিউরে সেই ড্যাম ড্যামসকৃত স্থানগুলোতে ভালোভাবে এটিকে আমরা লাগিয়ে নেব এরপর এটিকে আমরা আটচল্লিশ ঘন্টা আবার রেখে দেব রেখে দেওয়ার পর যে জিনিসটি হবে সে ওয়ালটি পুরো শক্ত এবং সে জায়গাটিকে দেখে তারপরে আমরা রঙের ফিনিশিংয়ে আসবো রঙের ফিনিশিংয়ের জন্য প্রথমে আমাদের ক্ষতস্থানগুলোতে পুটি ওয়াল পুটি যে ওয়াল আছে সেটি আমরা লাগাবো সেটি লাগিয়ে সেই জায়গাটিকে আমাদের যে উঁচু নিচু যে জায়গাগুলো আছে সেগুলোকে পুরো সমান করে নিতে হবে এবং পুটিটাকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে আমাদের এক্সপার্ট খুব ভালোভাবে সেই জায়গাগুলোতে ওয়াল করে দিচ্ছে এর সেই জায়গাগুলো ওয়ালপুটি করার পরে সেটিকে ভালোভাবে ওয়ালপুটি শুকাতে হবে এবং শুকানোর পরেই সেখানে আসলে ফিনিশিংটা দিতে হবে রঙের যে ফিনিশিং এখন আমরা সেই জায়গাগুলো যখন আমাদের ওয়ালপুটিগুলো শুকিয়ে যাবে তখন সেই শুকা জায়গার মধ্যে আমরা ভালোভাবে একশো বিশ সিরিজ কাগজ দিয়ে ভালোভাবে ঘষে সারফেসটাকে সমান করে নেব সার্ভিসটি ভালোভাবে সমান হয়ে যাওয়ার পর আমরা এখানে ফাইনাল ফিনিশিং দিব আমাদের ওয়ালের যে রং যে প্লাস্টিক পেইন্ট এখানে আমরা অফ বার্জার অফ হোয়াইট প্লাস্টিক পেইন্ট ইউজ করেছি সেটি আমরা এখন এই ড্রামকৃত জায়গায় ফিন লাস্ট ফিনিশিং হিসেবে প্রথমে আউটসাইডগুলো যেগুলো কর্নারগুলো আছে সেখানে ব্রাশ দিয়ে ফিনিশিং দিয়ে নেব ব্রাশ দিয়ে ভালোভাবে ফিনিশিং করতে হবে আসলে ওয়ালটা আমরা যখন একটি বাসা বাড়ি বা কোনো অফিস আদালত বা যেখানেই বলেন আমরা যখন রঙ করি এবং আমাদের দেয়ালগুলোকে যখন সুন্দর করে তোলার চেষ্টা করি সেই দেয়ালগুলোতে যখন আসলে ড্যাম চলে আসে বা রঙগুলো খসে খসে পড়ে বা লোনা ধরে যায় তখন আসলে সেই সৌন্দর্যটা বা সেই কর্মকাণ্ডটা পুরোটাই বৃথা হয়ে যায় তো সেই সেই অবস্থা থেকে তুলে ধরার সেই অবস্থা থেকে উত্তরণ করার জন্য আমাদের এই আজকের প্রচেষ্টা আমি আমি তো আসলে এই কাজটি করে উপকৃত হয়েছি এবং আমি আমার ড্যামটিকে রোধ করতে পেরেছি আশা করি আপনারাও এই জিনিসটি করবেন এবং আপনারাও আশা করি এর থেকে উপকৃত হবেন এবং জন্য আসলে আমরা বার্জার আমাদের দেশে দেশীয় পণ্য বার্জার পেন্টস ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তারা আমাদের জন্য এ ধরনের জিনিস তৈরি করেছে এবং আমাদেরকে আমাদেরকে এই ড্যাম থেকে মুক্তি দিয়েছে সুন্দরভাবে রোলার দিয়ে এখানে ফিনিশিংটি করতে হবে এইভাবেই সব জায়গাগুলোতে আমাদের যেখানে যেখানে ড্যাম হয়েছিল সেই সমস্ত জায়গায় ফিনিশিংগুলো দিয়ে দিতে হবে ইউনিভার্স আমার এই কাজটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং কোনো কিছু জানার থাকলে আমার চ্যানেলে কমেন্টস করবেন নতুন যারা আছে তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে এবং ভালো ভালো ইনস্ট্রাকশান আমি আপনাদের সামনে দিতে পারি তো আজ এই পর্যন্তই আমাদের কাজটি এখানে শেষ হয়ে গিয়েছে এখন আমরা ফাইনাল যে দেখতে পাচ্ছি যে আমাদের ফাইনাল কাজটি তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন Bye-bye.